করোনা মহামারীর কারণে এইচএসির ফল প্রকাশ করতে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য অধ্যাদেশ উঠতে যাচ্ছে সোমবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের জন্য খসড়া সম্পত্তি মন্ত্রী পরিষদ বিভাগে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামীকালে মন্ত্রিসভা বৈঠকে এজেন্ডার বিষয়টি রাখা হয়েছে বলেও জানা গেছে অধ্যাদেশটি অনুমোদনের পর আইন মন্ত্রণালয় থেকে ওয়েটিং সাপেক্ষে রাষ্ট্রপতি অনুমতির জন্য পাঠানো হবে এরপর অধ্যাদেশ আকারে জারি করা হবে অধ্যাদেশ জারির পর প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে এইচএসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা যাবে এরপর ঘোষিত ফল প্রকাশিত হবে আগে ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি জানিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে পরীক্ষা না নিয়ে এইচএসসির ফল প্রকাশ করতে আইনি প্রক্রিয়া হিসেবে অধ্যাদেশ জারি করতে হবে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের জন্য এ অধ্যাদেশ এর আগে দৈনিক শিক্ষা লাইভে অধ্যাদেশ জারি না করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হলে আইনি জটিলতার কথা তুলে ধরেন দৈনিক শিক্ষা ডট কমের সম্পাদক সিদ্দিকুর রহমান খান করোনা মহামারীর কারণে চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয় এখন পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি এই দুই পরীক্ষার ফলের গড় করে এইচএসসির ফল প্রকাশ করা হচ্ছে এজন্য জেএসসি জেডিস সি ফলাফলকে পঁচিশ এবং এসএসসি ফলকে পঁচাত্তর শতাংশ বিবেচনায় নিয়ে ফল ঘোষণা করা হবে ফল প্রকাশ করা হলে ঘরে বসেই শিক্ষার্থীরা এস এস এর মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন